তো এরই মধ্যে একটা দুর্ঘটনা ঘটে গেছে আমার আমার হ্যাঁ হ্যাঁ এইটা আপনার গোলটা এটা ভালো আছে না থ্যাংক ইউ অনেক লাগেজের মধ্যে কিন্তু অনেক কিছু থাকে এগুলো দিয়ে আরেকজনকে ফাঁসিয়ে দেয় আসসালামু আলাইকুম স্বামী সন্তান এবং ভাইকে নিয়ে সৌদি আরব থেকে বাংলাদেশে যাচ্ছি এখন সময় ভোর 5টা আর আমাদের ফ্লাইট হচ্ছে সকাল 9টায় তো দোয়া করবেন সবকিছু যেন ভালোভাবে সম্পন্ন হয় এই যে দেখুন আমাদের জিনিসপত্র ব্যাগপত্র সব কিছু কিন্তু গুছিয়ে আমরা একদম রেডি হয়ে গেছি তো আমরা বাংলাদেশে একসাথে চারজন যাব তো চারজনের দুইটা দুইটা করে টোটাল 8টা লাগেজ এখানে হচ্ছে দুইটা আর এইখানে হচ্ছে 6টা তো এই 8টা লাগেজ বুকিংয়ে দেব আর সামনে যেই তিনটা ছোট ছোট লাগেজ দেখতে পাচ্ছেন এগুলো বড় তিনজনে হাতে নিব আর আমার ছোট্ট মিশারি স্কুল ব্যাগ তার কাঁধে নিবে এখন সময় ভোর 4:45 আর আজকে হচ্ছে সৌদি আরবে আমার শেষ সকাল তো এরই মধ্যে দেখুন ওই যে গাড়ি চলে এসেছে পিক আপ ভ্যান আর এই পিক আপে করেই কিন্তু আমাদের জিনিসপত্র এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছানো হবে তো এই যে অনেকগুলা লাগেজ কিন্তু গাড়িতে তোলা হয়ে গেছে এই যে লোকজন নামাজ পড়ে মসজিদ থেকে আসছে মাত্র তো এই গাড়িতে শুধু আমাদের জিনিসপত্র যাবে আর আরেক গাড়িতে করে আমরা যাব তো আজকে এয়ারপোর্টে আমাদের সাথে দুইটা গাড়ি যাবে এই গাড়ি দিয়ে শুধু জিনিসপত্র নেওয়া হবে আর মিশারি রাব্বুর গাড়ি দিয়ে আমরা যাব এবং পরবর্তীতে ওই গাড়ি আবার অন্য লোক দিয়ে পাঠিয়ে দেওয়া হবে 7টা লাগেজ বাইরে রাখা হয়েছে আর 1টা লাগেজ গাড়ির ভিতরে রাখা হচ্ছে তো এই হচ্ছে আমাদের চারজনের টোটাল 8টা লাগেজ আর এখন চলুন আমাদের সাথে যাওয়া যাক দাম্মাম এয়ারপোর্টে ওয়ালাইকুম আসসালাম এই যে দেখুন মিশারি রেডি হয়ে কাঁধে ব্যাগ ঝুলিয়ে এয়ারপোর্টে যাচ্ছে তো আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করলাম আর যাওয়ার আগে বাড়িটা আবারও ঘুরে দেখলাম বিদায় সৌদি আরব বিদায় আল খোবার এই যে এই বাসাটায় আমরা থাকতাম এই বাসাটাকে রেখে বাসাটা ছেড়ে এখন চলে যাচ্ছি আপন ঠিকানায় তো যতবারই আমি সৌদি থেকে বাংলাদেশে যাই আমার মন খারাপ থাকে আবার যখন বাংলাদেশ থেকে সৌদি আরবে আসি তখন ভালো লাগে কিন্তু ভিতরে একটা ভয় আর টেনশন কাজ করে যে ঠিক মতো সৌদি আরব পৌঁছাতে পারবো কি না যদিও আজকে আমার সাথে সবাই আছে তারপরেও আমার মনটা ভালো লাগছে না যে এই দেশ ছেড়ে চলে যাব আবার কখনো আসতে পারবো কি না হাইরে রাস্তা এই রাস্তা ধরে তো এয়ারপোর্টে যেতাম কিন্তু গিয়ে আবার বাসায় ফিরে আসতাম আজকে তো আর বাসায় ফিরবো না তো এরই মধ্যে আমরা 30 মিনিটের ভিতরে খোবার থেকে দাম্মাম এয়ারপোর্টে পৌঁছে গেছি এবং সরাসরি এয়ারপোর্টের তিনতলার টার্মিনালে চলে যাচ্ছি তো এয়ারপোর্টে নেমেই আমরা ট্রলি নিলাম টোটাল 4টা আর এখানে এক একটা ট্রলির ভাড়া হচ্ছে 3 রিয়াল করে তো এই যে আমাদের জিনিসপত্র ট্রলিতে তোলা হচ্ছে তো এই যে আমরা রেডি এখন যাব এয়ারপোর্টের ভিতরে তো এই যে আমরা এয়ারপোর্টের ভিতরে চলে এসেছি তো এরই মধ্যে কিন্তু আমরা দাম্মাম এয়ারপোর্টে এসে পৌঁছে গেছি এবং এখন বুকিং কাউন্টারের কাছে আছি তো দেখি কত কেজি জিনিস হয় না আবার ফেরত দিতে হয় তো আপনারা সাথেই থাকুন তো এরই মধ্যে শত শত যাত্রী এসে উপস্থিত হয়েছে এবং লাইনে দাঁড়িয়েছে সবার উদ্দেশ্য একটাই জিনিসপত্র বুকিং দেয়া মিশারি কেমন লাগছে তোমার ইউ ফিলিং গুড যাই হোক দীর্ঘ লাইনে আছি তো এরই মধ্যে আমরা কিন্তু কাউন্টারের খুবই কাছাকাছি চলে এসেছি আর মাত্র 2-3 জনের পরেই কিন্তু আমরা আমাদের জিনিস বুকিং দেব তো আমরা আমাদের পাসপোর্ট টিকিট হাতে রেখেছি কারণ এই যে চলে এসেছি কাউন্টারের কাছে তো একটা একটা করে কার্টুন বা লাগেজ বেল্টের মধ্যে দেওয়া হচ্ছে ওইখানে থেকে ওজন মেপে তারপর কিন্তু কাগজপত্র দেখে জিনিসপত্র বুকিং দিতে হয় তো এরই মধ্যে আমাদের জিনিসপত্র কিন্তু বুকিংটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ কোনো জিনিস বেশি হয়নি একদম বরাবর হয়েছে
তো জিনিসপত্র ভিতরে ঢুকানোর আগে খুবই সাবধান হতে হবে, কারণ এই যে একজনের জিনিস স্ক্যানিং করার সময় ধরা পড়েছে, এই যে সবকিছু খুলছে এখানে। তো টিকিট এবং বোর্ডিং পাস চেক করা হচ্ছে যে সিট কার কোথায় পড়েছে। আর এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমরা হাতে রাখবো। তো সব কাগজপত্র বুঝে নেওয়া হচ্ছে। মালপত্র বুকিং দিয়ে ইমিগ্রেশনে যাওয়ার আগে এইখানে রয়েছে গেটের মতো, যেটা কিনা বোর্ডিং পাস স্ক্যানিং করে ভিতরে আসতে হয়। আর সামনেই দেখতে পাচ্ছেন ইমিগ্রেশন কাউন্টার, পুরুষ এবং মহিলা সবাই এখানে রয়েছে। তো আমরা ওইখানে গিয়ে লাইন ধরছি। তো এই যে পাসপোর্টের স্ট্যাম্পিং, চেকিং সব কিছু কিন্তু কমপ্লিট। এখন আমরা যাব সরাসরি বিমানের কাছে। এই যে এখানে চেকিং চলছে, জোতা টোতা খুলে। এখন কি মহিলা পুরুষ সব এক লাইনে? আগে তো আলাদা আলাদা ছিল। আর এদিক দিয়ে সবাই জুতা পরে নিচ্ছে, কারণ জুতা, হাত ঘড়ি, বেল্ট সব কিছু খুলে ওই চেকিং এ দেয়া হয়েছিল। হাসি দিছো কেন? তো এরই মধ্যে একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমার হাতে যে ব্রেসলেট ছিল, স্বর্ণের ব্রেসলেট, ওইটা আমি হারিয়ে ফেলেছি। যেখানে মাল বুকিং দিয়েছি ওইখানেই হারিয়ে গেছে। আমরা যখন ইমিগ্রেশন পার হয়ে গেছি তখন আমার খেয়াল হয়েছে। তো আমাদের পিছনে যে লোকজন ছিল ওরা বলছে যে কাউন্টারের মধ্যে আছে। তো জানি না ওইখান থেকে আমার কাছে আমার জিনিসটা ফেরত আসবে কিনা, তো অপেক্ষায় আছি। আর ওনারা ফোন দিয়েছে, বলেছে যে 25 নম্বর গেটের মধ্যে অপেক্ষা করতে। জানি না পাবো কিনা, তবে আমার অনেক শখের ব্রেসলেটটা, আমার অনেক কষ্ট হচ্ছে কিভাবে এটা হারিয়ে গেল। তো মিশারি আর মিশারির মামা অনেকক্ষণ অপেক্ষা করেছে ভিতরে। আমি আর মিশারির আব্বু দৌড়াদৌড়ি করেছি যে কোন জায়গায় আছে, কার মাধ্যমে আনা যায়। আমরা যেহেতু ইমিগ্রেশন পার হয়ে এসেছিলাম, মানে এক্সিট নিয়ে ফেলেছি, তো আমাদের আর বের হতে দিচ্ছিল না। তো যাই হোক, আমাদের একজন লোক ছিল, ওনার মাধ্যমে যোগাযোগ করা হয়েছে বাংলাদেশ এয়ারলাইন্সে। তো আমরা সামনের দিকে এগুচ্ছি, বিমানের কাছাকাছি যাচ্ছি এখন। এমনিতে আমাদের অনেক লেট হয়ে গেছে এই স্বর্ণের গহনা খুঁজতে খুঁজতে। তো আমরা গেট নাম্বার 26-27 আছি। তো দেখুন, আমরা কিন্তু এই যে এইখানটায় যাব, এখানে হচ্ছে মেইন ওয়েটিং রুম। আজকে বাংলাদেশ এয়ারলাইন্সের সকল যাত্রীরা এইখানে বসে অপেক্ষা করবে। আর ওই যে বাংলাদেশ এয়ারলাইন্স কিন্তু অলরেডি এসে বসে রয়েছে। দেখেন, আজ থেকে 2 বছর আগে যখন আসছিলাম তখনও লিফট নষ্ট ছিল, আজকেও দেখলাম নষ্ট। মানে আমরা আসাতে নষ্ট হয়েছে না, আগে থেকেই নষ্ট ছিল, ঠিক করে নাই। আর এই যে লোকজন দেখুন, সবাই বসে রয়েছে। তো বাংলাদেশ এয়ারলাইন্সে আজকে প্রায় 400-500 জন যাত্রী নিয়ে দামাম থেকে ঢাকা যাবে। তো এই যে আমরা গেট নাম্বার 24-25 আছি, যেখানে আমাদের বলেছে অপেক্ষা করার জন্য আমার ব্রেসলেট নিয়ে আসবে। তো এখানে অপেক্ষা করছি। তো এখন সময় সকাল 7:45, বিমান ছাড়ার কথা 9:00। তো অপেক্ষা করছি শত শত যাত্রীর সাথে আমরাও। তো বাংলাদেশ বিমান কিন্তু অলরেডি দাম্মামে এসে ল্যান্ড করেছে। তো খুবই টেনশনে আছি, হাতের ব্রেসলেট হারিয়ে ফেলেছি, জানি না এটা পাবো কিনা। তো আজকে এমনিতেই মন খারাপ ছিল যে সৌদি ছেড়ে চলে যাব, আবার ব্রেসলেট হারিয়েছে, আরও মন খারাপ হয়ে গেছে। তো দেখি আল্লাহ ভরসা পাই কিনা। তো এই বিমান ঢাকা থেকে যাত্রী নিয়ে এসেছে, আবার দাম্মাম থেকে যাত্রী নিয়ে যাবে। এখন বিমানের ভিতরে যত পরিচ্ছন্নতার কাজ আছে সেগুলো করছে, তাছাড়া যাত্রীদের জিনিসপত্র এগুলোও কিন্তু বিমানের ভিতরে ঢুকানো হচ্ছে। আর এদিক দিয়ে দেখতেই তো পাচ্ছেন শত শত যাত্রীরা অপেক্ষা করছে, সবাই আশায় আশায় আছে কখন দেশে যাবে, কখন প্রিয়জনের সাথে দেখা হবে। বিমানে ওঠার সময় হয়ে গেছে, সবাই যার যার হাতের ব্যাগ, পাসপোর্ট, টিকিট, বোর্ডিং পাস নিয়ে লাইনে দাঁড়িয়ে গেছে। তো আমার ব্রেসলেটটা ওই যে উনি পেয়েছেন, ওই যে লাল গেঞ্জিওয়ালা লোকটা, মিশারি বাবা জিজ্ঞেস করতে যাচ্ছে, উনি পেয়ে আবার ওই কাউন্টারে জমা দিয়ে দিয়েছে। এখন কাউন্টারের লোকজন এনে নাকি আমাদের কাছে দিবে, এখন দিলে বিশ্বাস কি বলে। তো এর মধ্যে সবাই কিন্তু লাইনে দাঁড়িয়ে গেছে, আমরা এখনো বসে আছি যে যেই লোকটা নিয়ে আসবে আমার জিনিস ওই লোকটা এখন আসছে না। তো এক জায়গায় যাত্রা করেছি যাওয়ার জন্য, এর মাঝে এমন বিপদ। তো আমাদের জিনিসপত্র নিচ্ছে লোকটা,
তো এই যে উনি নিয়ে আসছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো বাংলাদেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সুপারভাইজার, এই যে উনি নিয়ে আসছে আমার জিনিসটা। দেখেন, সৎ থাকলে আর হালাল পয়সায়, হালাল পয়সায় কিনা জিনিস কখনো হারায় না, যেভাবেই হোক পাওয়া যায়। তো আলহামদুলিল্লাহ আমার জিনিস পাওয়া গেছে। তো খুবই টেনশনে ছিলাম যে পাবো কিনা, কারণ হাজার হাজার মানুষের ভিড়ে এটা কিভাবে পেলাম, দেখেন কি ভাগ্য, আল্লাহ চাইলে সবই হয়। হ্যাঁ, না পাইলে আমি কাঁদতে কাঁদতে শেষ। আমার একটা বিশ্বাস এসেছিল যে পাবো, আর জায়গা মতোই দেখো হারাইছে। যদি বাইরে হারাইতাম তাহলে তো পাওয়া যাইতো না, কাউন্টারের কাছে হারাইছে। যাই হোক, এখন নিশ্চিন্ত। তো দেখতেই পেয়েছেন অবশেষে এই যে আমার ব্রেসলেটটা পাওয়া গেল, হারানো ব্রেসলেটটা। তো যেই লোকটা এই ব্রেসলেটটা পেয়েছে উনি ভালো দেখেই কিন্তু কাউন্টারে জমা দিয়েছে, আর কাউন্টারের লোকের সাথে যোগাযোগ করেই কিন্তু এই ব্রেসলেটটা এখন আমার হাতে এসে পৌঁছেছে আলহামদুলিল্লাহ। দেখুন, হক হালালির জিনিস, সৎভাবে ইনকাম করার জিনিস কিন্তু কখনো কেউ নিতে পারে না, সাত হাত মাটির নিচ থেকেও কিন্তু পাওয়া যায়, এটাই হচ্ছে এর প্রমাণ। তো আজকে প্রমাণ পেলাম। একজন বলছে হেল্প করার জন্য, ওনার ব্যাগ সাথে আমাদের সাথে নেয়ার জন্য। তো এই যে লাইনে আছি কাগজপত্র হাতে নিয়ে, তো চূড়ান্ত ধাপ পার হয়ে এই যে বোর্ডিং পাস আধা জমা দিয়ে আর আধা সাথে করে নিয়ে এখন আমরা সামনের দিকে যাচ্ছি, মানে বিমানের ভিতরে ঢুকছি। তো একজনের জিনিস আমাদের কাছে দিয়ে দিয়েছে, ওনারটা ওনার কাছে বুঝিয়ে দিয়ে তারপর আমরা যাব। তো আমার ভাই আবার দাঁড়িয়ে রয়েছে লোকটার জিনিস বুঝিয়ে দেওয়ার জন্য। তো উপকার করতে গিয়েছি, আমি নিজে আজকে উপকৃত হয়েছি বলেই কিন্তু আরেকজনকে উপকার করলাম। ফ্লাইওভারের মতো ওই জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি, এটা সরাসরি বিমানের দরজার সামনে অ্যাডজাস্ট। এই যে ওনার জিনিসই। তো মাঝে মধ্যে মানুষের উপকার করতে পারলে ভালোই লাগে, যদিও এয়ারপোর্টের মধ্যে এগুলো করা উচিত না, কারণ অনেকের লাগেজের মধ্যে কিন্তু অনেক কিছু থাকে, এগুলো দিয়ে আরেকজনকে ফাঁসিয়ে দেয়। তো বিমানের ভিতরে ঢোকার সময় কিন্তু অবশ্যই বোর্ডিং পাসের অর্ধেক অংশ হাতে রাখতে হবে, এটার মধ্যে সিট নাম্বারও লেখা থাকে, প্লাস বিমানওয়ালাদেরও দেখাতে হয়। তো আমরা এখন বিমানের দরজার কাছাকাছি, আর এখানেও বিশাল লাইন। এই যে বিমানের কাছে চলে এসেছি, এই যে বিমানটা মাত্র উঠল। বাবা, বিমান দেখছো? বিশাল, রেপু বলছে বিমান বলে বেশি বড় না, বিমান নাম্বার হচ্ছে 787, উইং 787। কোথায় দেখা যায় পাইলট নাকি বৈশা পড়ছে বিমান চালানোর জন্য? মানুষের তুলনায় বিমান ছোট না, এক সিটে কি দুইজন বসাই বনি। তো এই যে আমাদের সিট, যার যার ব্যাগ উপরে রেখে আমরা সিটে বসে পড়ছি। হ্যাঁ দিছে, আমরা ডিগে গেছি যাওয়া যাতে। তো যেই আসছে সেই জিজ্ঞেস করছে যে গহনা পেয়েছি কিনা। তুমি কি বলছিলা আমাকে জিজ্ঞেস করতেছে যে কলিজার মধ্যে পানি আছে? তো দেখুন, অলরেডি কিন্তু সবাই চলে এসেছে, সে অলরেডি বসেও পড়েছে। হ্যাঁ শোনা, এটা হারাইলে কি তুমি বোকা দিতে? আমার এয়ারপোর্ট থাকাতে কিছু বলিনি। তো আলহামদুলিল্লাহ, এরই মধ্যে আমরা এয়ারপোর্টে যত কাজ আছে সব সেরে বিমানের মধ্যে এসে বসলাম, যদিও মাঝখান দিয়ে একটা দুর্ঘটনা ঘটে গেছে, তো আল্লাহ সহায় ছিল, সব কিছুর আবার সমাধান হয়ে গেছে। তো এখন বসে আছি সিটে, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু বিমান ছেড়ে দিবে। তো আপনারা সাথেই থাকুন।